বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি চলছে, আর এখন লকডাউনের সময়। এখন তো আমরা কোনো রকমভাবে ট্রাভেল করতেই পারি না, সুতরাং ট্রাভেল ব্লগ তো এই সময় আসা সম্ভব নয়। তো সেই জন্যই স্মৃতির মণিকোঠা থেকে একটা নাম উঠে এলো, সিকিম। যদি আপনি ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হন, তাহলে এই নর্থ সিকিম বা ইস্ট সিকিম যে কোনো বাইকারদের কাছে স্বর্গের মতো। আর যদি আপনি বাইকার না হন, তাহলে এই নর্থ সিকিম বা ইস্ট সিকিম আপনার কাছে স্বপ্নের মতো। নর্থ সিকিম নাম বললেই যে নামটা প্রথমে মনে আসে সেটা হচ্ছে গুরুডংমার লেক। আর ইস্ট সিকিম বললেই যে নামটা আসে সেটা হচ্ছে সিল্ক রুট। সালটা ছিল 2019, নভেম্বর মাসের 4 তারিখ। আমি ও আমার বন্ধু সৌরভ 4 নভেম্বর ঠিক করেছিলাম আমরা সিকিম রাইড করব। কিন্তু ভাগ্যের পরিয়াসে ব্যাপারটা কেমন যেন গোলমাল হয়ে গেল। রাইড শুরু করার কয়েক ঘন্টা আগে ও জানালো ও সিকিম রাইডে বের হতে পারবে না। আমার হাতে তখন দুটো অপশন, হয় রাইড ক্যান্সেল না হয় সোলো রাইড। মাত্র ঘন্টা দুয়েকের মধ্যে নিজের মনকে সিকিম রাইডের জন্য তৈরি করেছিলাম। এক্ষেত্রে আমার ওয়াইফ আমাকে অনেক মেন্টাল হেল্প করেছিল। তারপরে শেষ পর্যন্ত বেরিয়ে পড়েছিলাম সিকিম রাইডে। এই সিকিম সোলো রাইড করার ফলে আমার নিজের অনেক মানসিক পরিবর্তন ঘটেছিল। হয়তো নেচারের সঙ্গে এভাবে আত্মিক যোগাযোগের মাধ্যমে এই পরিবর্তনটা আমি লক্ষ্য করেছিলাম। এই রাইডের প্রথম ভুল আমি যেটা করেছিলাম, বাড়ি থেকে ননস্টপ গ্যাংটক যাওয়া। অ্যাজ ইউজুয়াল রাইডের প্রথম দিনেই আমি অনেকটা ক্লান্ত হয়ে গিয়েছিলাম এবং মাঝে মাঝে ঘুম আসছিল। এনিহাও আমি গ্যাংটকে শেষ পর্যন্ত পৌঁছেছিলাম। সেখানে আমার বন্ধু অপূর্বর কাছে আমি নাইট স্টে করেছিলাম। পরদিন সকালবেলা পারমিট নিয়ে লাচেনের উদ্দেশ্যে রওনা দিই। লাচেনের রাস্তার প্রাকৃতিক সৌন্দর্য আমাকে ভীষণভাবে মুগ্ধ করেছিল। লাচেনের পথে যেতে যেতে একটা সুন্দর নদী দেখতে পেলাম, দেখুন কি সুন্দর, চোখ সার্থক। ও লাচেনে ঢোকার আগে লাস্ট চেক পয়েন্টে চেন্নাইয়ের একটি ছেলের সঙ্গে আমার পরিচয় হয়ে গিয়েছিল। ফ্রম চেন্নাই আই এম জাস্ট উই মেট ইন চেক পোস্ট অফিস, সো উই মেড ফ্রেন্ডশিপ ইজ ফ্রম देयर ইটসেলফ। নাম সঞ্জয়, সে হিন্দিও জানে না ইংলিশও ভালো বলতে পারে না, কিন্তু তবুও তার সঙ্গে জোট বেঁধে নিলাম, কারণ হোটেলের খরচ তো কিছু তো কমবে। তৃতীয় দিন ভোরবেলা সঞ্জয়ের সঙ্গে বেরিয়ে পড়লাম গুরুডংমার জয় করতে। দ্য টাইম ইজ নাও 4:55 আর আমরা গুরুডংমারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, আমি আর সঞ্জয়। থাঙ্গুতে সকাল 7টার সময় এসে পৌঁছালাম আমার পিছনে থাঙ্গু চেকপোস্ট। সেই সময় প্রচুর ঠান্ডা ছিল আর রোডের কন্ডিশনও ছিল সেই রকমভাবেই খারাপ। কি রোড দিয়ে বাইক চালাচ্ছি এবার দেখুন। পুরো অফ রোড, হাত পুরো একদম জমে ক্ষীর্ত হয়ে নেই, পুরো যাচ্ছে তাই অবস্থা, হাত ব্যথা করছে। অল্টিটিউড হাই হওয়ার জন্য হালকা বেশি জোরে কথা বললে ব্রিদিং প্রবলেম হচ্ছে। তবু মনে একটাই জেদ ছিল, গুরুডংমার জয় করবই। অবশেষে অনেক কষ্টের পথ পাড়ি দিয়ে শেষ পর্যন্ত পৌঁছেছিলাম গুরুডংমার লেকে। গুরুডংমার পৌঁছে মনে এক অনাবিল শান্তি। সেই শান্তির রেশ নিয়ে ধীরে ধীরে গুরুডংমার থেকে ফিরতে শুরু করলাম। সন্ধেবেলা লাচুং এসে পৌঁছালাম। গুরুডংমারের এক্সট্রিম ঠান্ডা ওয়েদারে আমার হাতের এই অংশগুলো পুরো ফেটে রক্ত বেরোতে শুরু করেছিল, কিন্তু আমি এই সমস্ত কিছুই ভুলে গিয়েছিলাম গুরুডংমার জয়ের আনন্দে। তার পরের দিন অর্থাৎ চতুর্থ দিন বেরোলাম ইয়ুমথাং ও জিরো পয়েন্টের উদ্দেশ্যে। গতকালের তুলনায় আজকের রাস্তা বেশ সহজ ছিল। গুরুডংমারের রাস্তায় যতটা রুক্ষতা ছিল ঠিক
ততটাই সবুজ এই রাস্তায় ছিল। তারপরে একে একে ইয়ংতাং ভ্যালি এলাম, তারপরে এলাম জিরো পয়েন্টে। সিকিমের টপ দুটো পয়েন্ট গুরুদংমার ও জিরো পয়েন্ট করার পরে মনে বেশ তৃপ্তি অনুভব করেছিলাম। সেই শান্তি নিয়ে সঞ্জয়কে বিদায় জানিয়ে গ্যাংটকে ফিরে এলাম। জীবনে তো আমি এটাই করতে চেয়েছিলাম, আর আমি সেটাই করেছি। নর্থ সিকিম তো শেষ হলো, এবারে ইস্ট সিকিমের পালা। সুতরাং পঞ্চম দিন বেরিয়ে পড়লাম ইস্ট সিকিম এক্সপ্লোর করতে। প্রথমে ছাঙ্গু, তারপরে কুপুপ হয়ে সিল্ক রুট। তবে ইস্ট সিকিমের এ যাত্রায় আমি নাথুলার পাস পাইনি, সুতরাং কি আর করা যাবে। আর এই পঞ্চম দিনেই আমি ইস্ট সিকিম কমপ্লিট করে শুনতে অবিশ্বাস্য লাগলেও আমি চলে এসেছিলাম রায়গঞ্জে। আর এটাই ছিল আমার রাইডের দ্বিতীয় ভুল। শিলিগুড়ি ক্রস করার পরে আমার ধীরে ধীরে শরীরের ক্লান্তি বাড়তে থাকে এবং আমার ঘুম পেতে থাকছিল। বারবার টি ব্রেক নিচ্ছিলাম কিন্তু ঘুম কিছুতেই কাটছিল না। তো এভাবে ধীরে ধীরে আমি রায়গঞ্জে পৌঁছেছিলাম। আর রায়গঞ্জ যখন আমি ক্রস করতে যাচ্ছিলাম তখন অরুণদা এবং জয়দীপদা আমাকে রাত্রিবেলা চিনতে পারে আর সেখানেই আমাকে স্টপ করে দেয়। সুতরাং সেদিনকার মতো আমি অরুণদা এবং জয়দীপদার কাছে রায়গঞ্জে রয়ে গেছিলাম। তারপর দিন কুলিক বার্ড স্যাংচুয়ারি ঘুরে ধীরে সুস্থে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। এখন আছি কুলিক বার্ড স্যাংচুয়ারিতে রায়গঞ্জে। আমার পাশে কুলিক নদী, সঙ্গে অরুণদা আর জয়দীপদা আছে, সামনে যাচ্ছে। আমার বাড়ির দিকে এখন বুলবুলে তাপট চলছে, রাত্রে খবর নিয়েছিলাম। তো আজকে অনেকটা ঠিকঠাকই হয়ে যাবে, বৃষ্টি কমেই যাবে। তবে হ্যাঁ, ফেরার পথে বলরামের সঙ্গে দেখা হয়েছিল। এই বলরাম একজন ইন্ডিয়া বুক অফ রেকর্ড হোল্ডার। তারপর আর কি, এই সিকিম রাইডের স্মৃতি নিয়ে এই রাইডটাকে আমি এখানেই শেষ করে দিয়েছিলাম, কিন্তু এই রাইডের স্মৃতি চিরকাল আমার মনের মধ্যে থেকে যাবে। স্মৃতির মণিকোঠায় কোথাও যেন এখনো চকচক করে ওঠে সেই পাহাড়ি রাস্তা, সেই স্নো পিক। সেই পাহাড়ি মানুষের হসপিটালিটি, এ যেন শেষ হয়েও শেষ না হওয়া এক গল্প। আমার এই সিকিম রাইডের গল্প আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করার পরে বেল বাটনে গিয়ে অল নোটিফিকেশান অপশনে ক্লিক করে দেবেন, তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান আপনার কাছে সর্বপ্রথম গিয়ে পৌঁছাবে। তাহলে আর কি, ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও। ততদিনের জন্য